মাশরুম আই রে মা দেখ গরম গরম বাকর খানি নিয়ে আইছি এই যে দেখ মা কি রে মা তুই এত টুকুন মায়া সাবানে তোর কেমনে যে বাড়িতে কাম করতাম রোজ চা বানাইতাম খালা চা খাইয়াই মুখ বেঁকা করতো কেন বাঁকা করতো রে মা তুই তো চা ভালোই বানাইছ সে তো তোমার মতো না তুমি তো ভালো মানুষ তাই নাকি হ্যাঁ এই জন্যই তোমার আমি সাইরা যাব মারলেও যাব আরে পাগল আমি কি তোরে সারা জীবন আমার কাছে রাখতে পারো আমার নিজের জীবনেরই ঠিক নাই কখন কোথায় পালাই যাইতে হয় তার কি ঠিক আছে রে মা কেন আপনি কি ডাকাইছ না রে পাগল আমি ডাকাইত না আমি ডাকাইতের বাপ যারা দেশটারে নিয়া ডাকাতি করছে বেইমানি করছে অগস সব কয়টারে মেরে ফেলেছে না রে মা সব কয়টা বেইমান রে আর মারতে পারি নাই সেই ডরে তো আমার মা আমারে দূরে পালাই যেতে হয়েছে প্রাণের ডর মা কইছে যুদ্ধ শেষ এখন অভাবের ডর ওরা তো আমগো সবকিছু শেষ করে দিছে অভাবে ফেলছে যেন আমরা আর কোনোদিন মাথা তুলে না দাঁড়াইতে পারি ওরা তো আমগো মনে জোর সম্পর্ক জানে না রে মা ওরা যদি দেশটারে আবার খাইতে চায় দরকার হইলে আমরা আবার বন্দুক হাতে তুলে নিমু আমরা আবার লড়াই করুম আমরা আবার যুদ্ধ করুম কোন রাজাকারে ঠাই বাংলার মাটিতে হবে না রে মা আমরা দরকার হলে জীবনটা দিয়া দিমু যেন তগ জীবন অনাহারে না কাটে অশিক্ষায় না আমার করে মা আমা দয়কার দেব সিনরা আমাদের ছোট 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 নদা দিকে গাড়ি দিলো আমাদের ছোট কিরে মা তুই পড়তে পারিস বাজান আমারে পড়াইছে ওরে তুই আরো পড়তে চাস লেখাপড়া করতে চাস লক্ষ্মী মা না এই যে এই গরম গরম এই যে দেখ মা তোর জন্য কি নিয়ে আসছি এই যে সব না রে মা এখানে তুই স্কুল অনেক দূরে তুই যাইতে পারবি না তুই আমার কাছে পড়বি আমি তোর পড়া লেখা শিখাবো ঠিক আছে দেখ এই যে এই যে এখানে এই যে স্বপ্ন এখন এই যে লেখ কিন্তু দেখে দেখে লেখ মামা আমি পাই এ আমার পাক না বুড়ি ঠিক আছে লেখ দেখি হ্যাঁ এটা কি সরেয় তারপরে সরেয়া সুন্দর করে লেখো তারপরে এটা কি রসই আচ্ছা এবার আমরা একটা ছড়া পড়ি হ্যাঁ তোর আব্বা তোর ছড়া শিখে নেয় বলতো একটা আম পাতা জোড়া জোড়া ওরে বুবু Thank you.